সকলে পরে আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আমার শ্রদ্ধেয় মামা নাগাইশ দরবার শরীফের সম্মানিত সুযোগ্য পীর আল্লামা মুস্তাক ফয়জি হুজুর চলে এসেছেন সকলে পরে আলহামদুলিল্লাহ ইমানের দাবি ইমানের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত আপনি নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ইমানের দাবি পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানের দাবিতে সত্যবাদী হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইমানের দাবিগুলো পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ বলে পরিচয় দিতে পারবেন না এজন্য ইমানের দাবিগুলো পূরণ করা লাগবে ইমানের যে শর্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওই শর্তগুলো পূরণ করা লাগবে আপনি যখন ওই শর্তগুলো পূরণ করতে পারবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করলে ইমানের উপর ইস্তিকামত থেকে যদি মৃত্যুবরণ করতে পারেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন যেটা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যেটা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই কোনো কান কোনোদিন শুনে নাই কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না জোরে বলেন আল্লাহু আকবার ওই রবের জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই ইমানের দাবিগুলো পূরণ করা লাগবে আমরা যারা এসেছি তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা আহ্বান করব ইমানের দাবিগুলো যেন আমরা পূরণ করতে পারি এবং কোরআনের যেই হাক্ক তিলাওয়াতি হক তেলাওয়াত ওইটা যেন আমরা করতে পারি বুঝতে পারি জানতে পারি এবং শিরক মুক্ত ইমান যেটা এখন খুব বেশি প্রয়োজন এই উম্মাহের বিরাট একটা অংশ শিরক সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে নিজেদের পীর বাবা বাবা হুজুর দরবার শরীফগুলোর মধ্যে বিভিন্ন দরবারে যায় ইমান পাওয়ার জন্যে কিন্তু ওইখানে ইমান পাওয়ার জন্যে যাওয়ার পরে যতটুকু ইমান আগে ছিল অতটুকু হারিয়ে ফেলে ঠিক কিনা এজন্য কোরআন ভালো করে জানতে হবে বুঝতে হবে পড়তে হবে এবং হাক্কানি উলামাই কেরাম যারা আছে তাদের সোহবতে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন জানার বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته